সালামু আলাইকুম মোল্লা প্রজেক্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম তো আমরা যারা বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করি তো শীতের মধ্যে আমরা যেরকম যে ধরনের সমস্যার মধ্যে পড়ি প্রচণ্ড শীতের কারণে আমাদের মুরগির বিভিন্ন ধরনের সমস্যা হয় বিভিন্ন ধরনের ভাইরাসজনিত প্রবলেম হয় বা বিভিন্ন ধরনের রোগ বালাই আমাদের মুরগির হয়ে থাকে এছাড়া ঠান্ডার সমস্যা তো আছেই ঠান্ডার সমস্যা হচ্ছে একদম কমন একটা সমস্যা যেটা আমাদের শীতের মধ্যে সবচাইতে বেশি ভুক্তভোগী হই আমরা তো ঠিক সেরকমই এখন হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম মানে যে গরমটা বর্তমানে আমাদের দেশে বিরাজ করতেছে আমাদের মতো এই ক্ষুদ্র প্রান্তিক খামারি যারা তাদের জন্য খুব ভয়াবহ দিন যাচ্ছে এখন বর্তমানে তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে যে প্রচণ্ড গরমে আমরা দেশি মুরগি কী কী যত্ন করব বা এই প্রচণ্ড গরম থেকে গরম ঠান্ডা থেকে এই মুরগি বা মুরগির বাচ্চাকে বাঁচাতে গেলে আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই বিষয়গুলো আপনাদের সামনে আজকে তুলে চেষ্টা করব। করি ভিডিও আমার সাথে শীতের শুরু থেকে প্রচন্ড শীত এবং শীতের শেষ পর্যন্ত আপনারা দেশি মুরগি কি ধরনের যত্ন করবেন বা ঠান্ডা জাতীয় সমস্যা থেকে ভাবে আপনার মুরগিকে আপনি বিভিন্ন রোগ বালাই থেকে মুক্ত রাখবেন সেই বিষয়গুলো আমি বরাবরই আপনাদের সামনে শীতের মধ্যে তুলে ধরেছি শীতে যেমন ঠান্ডা থেকে ঠান্ডাজনিত সমস্যা হয় আর গরমে এই গরম থেকে গরম ঠান্ডা লেগে যায় তো দুইটার সিমটম কিন্তু প্রায় একই রকম তারপরেও শীতের মধ্যে যেহেতু অতিরিক্ত শীতের কারণে মুরগির শরীরে টেম্পারেচার ঠিক রাখতে পারে না কিন্তু গরমের ভিতরে আপনি যদি একটু বাড়তি যত্ন করেন এবং বাইরে আমাদের মতো এরকম একটা জায়গা করে দিতে পারেন তাহলে এই গরম জাতীয় সমস্যা থেকে আপনার মুরগিকে আপনি খুব সহজেই রক্ষা করতে পারবেন এই প্রচণ্ড গরমে আপনার মুরগি বা মুরগির বাচ্চাকে এই গরম ঠান্ডা থেকে মুক্ত রাখার জন্য আপনাকে যে বিষয়গুলো অবলম্বন করতে হবে সেই বিষয়গুলো এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো তো আমাদের যে প্রজেক্টটা দেখতেছেন দেখেন আমরা শেডের বাহিরে আমরা পর্যাপ্ত জায়গা করে দিয়েছি দেখেন মুরগির ঘরে যে ধরনের তাপমাত্রা হয় তার থেকে বাহিরের তাপমাত্রা অনেকাংশে কম থাকে যখন প্রচণ্ড পরিমাণে গরম পড়ে বা গরমের তীব্রতা বেড়ে যায় তখন কিন্তু মুরগি ভেতর থেকে বাইরে চলে আসে এবং যখন আবার গরমের তীব্রতা কমে যায় তখন আবার বাহির থেকে মুরগি বাচ্চা অটোমেটিক ভিতরে চলে যায় তো আপনারা যারা ভাবে দেশি মুরগি পালন করেন আপনারা যদি বাহিরে এরকম ছোট্ট পরিমাণে জায়গা করে দিতে পারেন এই গরম জাতীয় সমস্যা থেকে খুব সহজেই আপনি আপনার মুরগিকে সেভ করতে পারবেন তো আমাদের এখানে যে নেটগুলো লাগানো আছে সবে মাত্র নেটটা লাগাইছি এখন পর্যন্ত আমরা পুরোপুরি কাজটা কমপ্লিট করতে পারি নাই আপনারা দেখেন এখানে নিচে নিচে আপনার বাস দেওয়া আছে আমরা বাসটা সেনে রাখছি এই বাসগুলো আমরা উপরে বেদে দিব তো আমরা এক লাইন বাস বেদে দিছি যাতে বাহিরের বন্য প্রাণী বা কুকুর বিড়াল এই ধরনের প্রাণীগুলো ভিতরে ঢুকতে না পারে যখন প্রচন্ড পরিমাণে শীত পড়ে তখন কিন্তু বিভিন্ন ধরনের মেডিসিন বা মাল্টিভিটামিন আমরা মুরগিকে প্রয়োগ করি যাতে ওর বডি টেম্পারেচারটা একটু বেশি থাকে এমনি এই গরমেও আমাদের মুরগির বডি টেম্পারেচার ঠান্ডা রাখার জন্য কিছু মেডিসিন আমাদের এই মুরগিকে খাওয়াতে হয় সেই মেডিসিনগুলো হচ্ছে আপনি প্রতিদিন দুপুরে ভিটামিন সি খাওয়াবেন ভিটামিন সিটা কিন্তু এই গরমে মুরগির জন্য বা মুরগির বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের গরম যতদিন পড়বে তত দিন পর্যন্ত প্রতিদিন আপনি আপনার মুরগি এবং মুরগির বাচ্চাকে স্যালেন খাওয়াবেন আর এই স্যালেনটা হচ্ছে আমরা একটা জিনিস ভুল করি সেটা হচ্ছে আমরা অনেকেই মানুষের স্যালান বা আমরা যে স্যালেনটা খাই সেই স্যালানটা আমরা মুরগির বাচ্চাকে বা মুরগিকে খাওয়াই এটা কিন্তু একটা ভুল কাজ এটা কখনোই করা যাবে না কারণ হচ্ছে যে স্যালানটা মানুষের স্যালেন ওটা মানুষের উপযোগী করে তৈরি করা আর এই হাঁস মুরগি গরু ছাগলের জন্য ভেটেরিনারি স্যালান কিন্তু পাওয়া যায় যে স্যালানটা এই মুরগি বা মুরগির বাচ্চার জন্য খুবই ভালো কার্যকরী আপনি যে কোনো ভ্যাটেনারি দোকানেই খুব স্বল্প মূল্যে স্যালান পেয়ে যাবেন আপনারা চাইলে প্রতিদিন সেই স্যালান খাওয়াতে পারেন তবে একটা বিষয় আপনি মনে রাখবেন আপনি টেম্পারেচার খেয়াল রাখবেন যদি তাপমাত্রা পঁয়ত্রিশের উপরে থাকে তাহলে প্রতিদিন স্যালান খাওয়াবেন একদিনও মিস করবেন না এই স্যালান যদি আপনি প্রতিদিন খাওয়াতে পারেন তাহলে মুরগির বডি টেম্পারেচার আলহামদুলিল্লাহ অনেকাংশে কম থাকবে এবং গরম জাতীয় যে সমস্যাগুলো হয় গরম ঠান্ডা লেগে যায় এই ধরনের গরম ঠান্ডা থেকে আপনি আপনার মুরগিকে অবশ্যই সেভ করতে পারবেন আর এর আগে যেটা আমি বললাম ভিটামিন সি এই ভিটামিন সিটাও কিন্তু মুরগির বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই ভিটামিন সিটা খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনি তিন দিন একটানা না খাওয়াবেন এবং এই আবার তিন দিন গ্যাপ দিয়ে তারপরে আবার তিন দিন খাওয়াবেন এইভাবে তিন দিন পর পর আপনি যদি ভিটামিন সিটা খাওয়াতে পারেন তাহলে দেখবেন আপনি মুরগি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ থাকবে যতই গরম করুক আপনার মুরগির কোনো সমস্যা হবে না এবং এর পাশাপাশি চার ঘন্টা পর পর আপনি ঠান্ডা পানি খাওয়াবেন টিউবওয়েলের পানি খাওয়াবেন তাহলে দেখবেন আপনি মুরগি আল্লাহ রহমতে এই গরম ঠান্ডা জাতীয় সমস্যা থেকে মুক্ত থাকবে আর আপনারা যারা পূর্ণ আবদ্ধভাবে দেশি মুরগি পালন করেন তারা অবশ্যই শেডের ভিতরে ফ্যানের ব্যবস্থা করে দেবেন বাহিরে ছাড়া মতো জায়গা না থাকে তাহলে অবশ্যই আপনাকে ফ্যানের ব্যবস্থা করতে হবে যাই হোক আমাদের এই ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এছাড়া ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিও গুলো যারা দেখবেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ